বন্ধুরা, চীনের সম্পর্কে অনেক বিশেষজ্ঞের অভিমত যে যদি চীনকে হারাতে হয়, এমনকি চীন তার নিজের শর্তে যদি স্বেচ্ছাচারী করতে হয়, তাহলে চীনের সাথে যুদ্ধ করা বৃথা হবে। তবে এখানে চীনকে যুদ্ধের বদলে অর্থনৈতিকভাবে এতটা আঘাত করো যাতে চীনের ক্রমবর্ধমান অর্থনীতির গতি থেমে যায়, তাহলেই তো চীন আপনা আপনি হাঁটু গেড়ে বসে পড়বে। এখন এটা তো আপনিও জানেন যে গতকাল ভারতের রাকসায় চীন এমনকি ভারতের অরুণাচল প্রদেশ তাদের মানচিত্রের মধ্যে প্রদর্শিত করেছিল, যে সম্পর্কে চীনকে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি যোগ্য জবাব দিয়ে দিয়েছে। আর ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে এই দুটো অংশ ভারতে ছিল, আছে আর থাকবে। এমনকি চীনের এই অযৌক্তিক দাবিতে অরুণাচল প্রদেশ কখনো চীনের হয়ে যাবে না। কিন্তু বন্ধুরা, চীনের পিঠ ভেঙে হৃদয়কে প্রশান্তি দেওয়ার আসল খবর তো আমাদের সামনে আজকে বেরিয়ে আসছে। কারণ চীনকে হাঁটু গেড়ে বসাতে হলে, এমনকি বর্তমান সময়ে চীন যে সমস্ত পাপ কাজগুলো করছে তার কাজের শাস্তি চীন তো এখন ধীরে ধীরে পেতে শুরু করেছে। তাই সবার আগে আপনারা স্ক্রিনে একটি নিউজ আর্টিকেলকে দেখতে পেয়েছেন, যেখানে বলা হয়েছে যে চীনের বড় বড় নির্মাতারা বা ম্যানুফ্যাকচারার তাদের ব্যবসাকে ছেড়ে চীন থেকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। সবার মনে প্রশ্ন এখন এটাই যে তাহলে তারা যাচ্ছে কোথায়? তো এরা সবাই আসছে এখন ভারতে, মানে ভারতের কাছে। ভারতে এখন যে নতুন স্টার্ট আপ খাড়া হয়েছে, সেই সমস্ত স্টার্ট আপগুলিতে প্রচুর বিনিয়োগ করতে চলেছে তারা। শুধু তাই নয়, নিউজ আর্টিকেল অনুসারে এটাও তো জানা যাচ্ছে যে চীনের অর্থনীতি বৃদ্ধির হার 5.2 ছিল, সেটিকে কমিয়ে এখন 5.1 করা হয়েছে। অর্থাৎ চীনের অর্থব্যবস্থা ক্রমশ হ্রাস পেয়েছে, যা চীনের মতো এটি মোটেও কিন্তু ভালো খবর নয়। তবে এটি ভারতের জন্য অনেক সুখবর, কারণ এখনও পর্যন্ত বড় বড় নির্মাতারা চীনের অভ্যন্তরে তাদের কারখানাকে স্থাপন করেছিল, তারা ভারতের ভেতরে আসবে, এমনকি এখন তারা ভারতে উদযাপন করবে সমস্ত কিছু। বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত? চীনের সাথে সরাসরি যুদ্ধ করার পরিবর্তে কি চীনের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া এটাকে সব থেকে বড় কূটনীতি হবে না? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।